বর্ষাকালকে সামনে রেখে বৃহস্পতিবার ধুলিয়ান পৌরসভার উদ্যোগে সাত দিনব্যাপী সাফাই অভিযান পৌরসভার সমস্ত এলাকায় এই সাফাই অভিযান চলবে। তার পাশাপাশি স্যানিটাইজার করা হবে বলে জানান ধুলিয়ান পৌরসভার প্রশাসক মণ্ডলী। এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রার শুভজিৎ সোম, চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রারের সদস্য আলম মাহবুব, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রারের সদস্য হাসান বিশ্বাস, 12 নম্বর প্রাক্তন কাউন্সিলর শাজাহান মালদার, ধুলিয়ান টাউন সভাপতি মাহবুব আলম, যুব নেতা শামীম মির্জা। আপনারা জানেন গত 5ই জুন পরিবেশ দিবস ছিল, সেখান থেকে আমাদের বার্তা দেওয়া হয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের পৌর নগরোন্নয়ন মন্ত্রীর স্বাধীনপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা আজকে ধুলিয়ান পৌরসভায় সাফাই অভিযান শুরু করেছি। ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তরফে সাফাই অভিযানের প্রোগ্রাম আজকে শুরু হল, এটা 7 দিনব্যাপী চলবে আপাতত। হ্যাঁ, এটা কাঞ্চনতলা স্কুল থেকে আজ সকাল 8:30 নাগাদ আমরা শুরু করতে পেরেছি এবং সেটা এখনও চলছে। এটা আপাতত 7 দিন চলবে, সেরকমই আমাদের ক্র্যাশ প্রোগ্রামটা 7 দিন চলে। এমনিও সাফাই অভিযান রোজই চলে, মিউনিসিপ্যালিটির কনজারভেন্সি সেকশন এবং ডেঙ্গুর যে সমস্ত স্টাফেরা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেটা তো আমাদের রোজকার বেসিসে চলবেই। তাছাড়াও এই যে 7 দিনের অভিযান, আমরা চিন্তা করছি আজকে যে ব্যাপক সাড়া পেয়েছি মানুষের কাছে, মানুষের যে সাহায্য, মানুষের যে উৎসাহ দেখলাম এবং আমাদেরও কাজের যে অবস্থানটা দেখলাম, তাতে আমরাও খুব উৎসাহিত এবং আমরা চেষ্টা করবো এই 7 দিনের প্রোগ্রামকে আরও ব্যাপক আকারে আরও বেশি দিন চালু করা যায় কিনা, কারণ মানুষের ভেতরে আবর্জনা ম্যানেজমেন্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা করা দরকার, ধারণা হওয়া দরকার, যাতে তারা পরিষ্কার, আমাদের লোকেরা তো সাফাই করবেই, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দোকানদারেরা আছেন, যে সমস্ত স্টলের মালিকরা আছেন, যে সমস্ত হকাররা রয়েছেন এবং সাধারণ মানুষরা রয়েছেন, তারাও তাদের সামনে, দোকানের সামনে বা অন্যান্য তাদের এস্টাবলিশমেন্টের সামনে যে বা বাড়ির সামনে যে ময়লাটা পড়ে আছে সেটা কীভাবে তারা পরিষ্কার রাখবেন, কীভাবে আমাদের সঙ্গে কোঅপারেশন করে সেটা আমাদের হাতে তুলে দেবেন।